শিশু যেটো আছে মানে যেটো গর্ভকালীন অবস্থার টাইমর আগতে যে জন্ম হয়ে যায় আমার শিশুর কিছু ডিজিজ বা যেমন বিমারি হয়ে থাকে চকুর ভিতরতে পার্টিকুলারলি রেটিনা রেটিনা যেটো স্ট্রাকচার আছে ভিতর চকুর ভিতর এটি এফেক্ট হয়। এই বিমারিটার নাম হয় রেটিনোপ্যাথি প্রি ম্যাচুরিটি। এই আমার বেসিক্যালি যেটো বাচ্চা মানে জন্মার পিছতে বা যেটো শিশু জন্মার পিছতে আমার অক্সিজেন ডিমান্ড হয়ে যায় NICUতে ভর্তি হয় বা আমার এক মাহ দু মাহ অক্সিজেন নিড বা অক্সিজেন আমার দিবই লাগে এনেকে সিচুয়েশন হয়ে থাকে তেওঁলোকে আমার এই বিমারিটো বেসিকে এটু এফেক্ট করিব চান্স থাকে। এটু তো এই সিনারিওতে আমার বেসিক্যালি যিমান সোনকালে হয় পিডিয়াট্রিশিয়ান ইয়াতে রেফার করে দেয় তেতিয়া আমি এক্সামিন করে যদি এই বিমারিটো আমি পাও তেতিয়া ইমিডিয়েটলি সোনকালে এটু ট্রিটমেন্ট করব লাগে কারণ এটু টাইমলি যদি ট্রিটমেন্ট নহয় এটু লাইফ লং একটা অন্ধত্ব হয়ে থাকে আজীবন এটু অন্ধ হয়ে যাব এটু ফুল কেরিয়ার যেটু আমার শিশুর যেটু হয় এটু নষ্ট হয়ে যায়। এটু তো সেইটো কারণে আমার শিশুর যেটু আমার ইন ফিউচার যেটু আমার প্রটেক্ট করব লাগে তেতিয়া আমার টাইমলি ইয়ার এটু ট্রিটমেন্টটা আমার করব লাগে যেটু আমার রেফারেলটা আমার টাইমলি হব লাগে। সো বেসিক্যালি এই বিমারিটো পর্দার ভিতর হয় বাইরের পড়ায় তুমি গম পাও নাই মানে বুঝব নো তো সেইটার কারণে আমার বিমারিটো ট্রিটমেন্ট চেক আপ করব কারণে ধরা পড়ব। সো এই পিডিয়াট্রিশিয়ান যে ট্রিটমেন্ট করে আছে যান সকল শিশুর এইটো টাইমলি যদি আমার রেফার করে দেয় বা রেফারেল আহে তেতিয়া আমি ট্রিটমেন্ট করার পিছতে বা এক্সামিনেশন যেটা আমার চেক আপ হয়ে থাকে সেই এক্সামের পিছতে যদি এই বিমারিটো মানে পাই থাকো তো এইটাই আমার ট্রিটমেন্টটা সোনকালে স্টার্ট করব লাগে।